অতর্কিতে অবৈধ চোরাই মদের ঠেকে হানা জামুড়িয়া শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পুলিশ। নষ্ট করা হলো প্রায় 1200 লিটার অবৈধভাবে তৈরি হওয়া চোরাই মদ। অজয় নদের পাড়ে তৈরি হওয়া লিটার লিটার মদ নষ্ট করলো শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের সহায়তায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পাণ্ডবেশ্বর থানা এলাকার শ্যামলা গ্রাম পঞ্চায়েতের বেলিয়ারি 3 নম্বর কাশিধাওড়া এলাকায় অজয় নদের তীরে থাকা এই সকল মদের ভাটি ভেঙে ফেলে নষ্ট করা হলো। 2 জেলার সীমান্তবর্তী এলাকার মাঝে অবস্থিত অজয় নদ দীর্ঘদিন ধরেই এই অবৈধ মদের কারবার চালাচ্ছিল বেশ কিছু দুষ্কৃতী, এমনটাই অভিযোগ আসছিল। আর এর জেরে নেশাগ্রস্ত হয়ে পড়ছিল এলাকার যুব সমাজ থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া দিন মজুরের দল। এই বিষয়ে এলাকার মহিলারা এই মদের বিরুদ্ধে শ্যামলা পঞ্চায়েতে লিখিতভাবে অভিযোগ করার পর নড়ে চড়ে বসে শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডল। এ বিষয়ে শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মণ্ডল জানান, বেশ কয়েকদিন ধরেই স্থানীয় মহিলারা তার কাছে অভিযোগ করেন, এর পাশাপাশি বেশ কিছু সাংবাদিক বন্ধু তাকে এই ব্যাপারে জানান। আর তারপরেই আজ অবৈধ মদের ভাটিতে হঠাৎ করেই পাণ্ডবেশ্বর থানা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অতর্কিতে এই অভিযান চালানো হয়। দেখুন, এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা কিছুদিন ধরেই যারা একটা মহিলারা বারবার কমপ্লেন করছিল যে তাদের মধ্যে আমাদের তাদের স্বামীরা দিন দিন কাজ না করে মদ খেয়ে মাতাল হয়ে যাচ্ছে। আমরাও এটা নিয়ে অনেকদিন ধরে চিন্তিত ছিলাম এবং তারপর আপনাদের মতন রিপোর্টার কিছু বন্ধুরা আছেন যারা আমাদেরকে খবর দেয় যে এই জায়গায় চলছে, এবং তাদের মহিলাদের বিশেষ করে বলবো যে তারা আমাদের কাছে একটা লিখিত মাস পিটিশন দিয়ে গিয়েছিল। আমরাও সন্ধানে ছিলাম যে কোথায় চলছে না চলছে, আমরাও সেটা খোঁজ খবর পাচ্ছিলাম না। আপনাদের রিপোর্টার বন্ধুদেরকে আমরা ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, জানিয়েছেন প্রপার জায়গাটা কোথায়। আজকে এই জায়গায় এসে আমরা এই যে সমস্ত ভাটিটা আছে, আমরা যে জিনিসগুলো উদ্ধার, জিনিসগুলোকে সব নষ্ট করে সেই জায়গাগুলোকে ডিস্ট্রয় করা, এবং তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো আমার পাণ্ডবেশ্বর থানার প্রশাসনিক পুলিশ মহলকে যে যারা আমাদের সঙ্গে একদম বলতে পারেন যে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে এই জায়গায় এসে তৎপরতার সঙ্গে, যদি যখনই খবর দিয়েছি তারা দৌড়ে এসছেন এবং আমাদের সঙ্গে থেকে আজকে এই জায়গাটাকে, আমরা যে মদের ভাটি একটা চলছে সেই মদের ভাটিটাকে আজকে নষ্ট করতে পেরেছি। কেননা এই জায়গায় যদি মদের ভাটিটাকে আমরা নষ্ট না করতে পারি তাহলে, কেননা এখানে অনেক যুব সমাজ আছে যেটা অকালে ধ্বংস হয়ে যাবে। অজয় নদের পাড়ে গজিয়ে ওঠা এই অবৈধ মদের কারবার নষ্ট করতে তৎপর হয় পুলিশ। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ও পঞ্চায়েত প্রধানের আসার খবর পেয়ে মুহূর্তে এলাকা ছেড়ে গা ঢাকা দেয় অবৈধভাবে মদ তৈরির সঙ্গে যুক্ত সকল সদস্যরা। তবে তারা নদের ধারে তালপাতা দিয়ে ঢেকে রাখা বিশাল বিশাল পরিমাণের মদের ভাণ্ডার সরিয়ে নিয়ে যেতে না পারায় পুলিশ প্রশাসনের নজরে পড়ে ওই অবৈধ মদের ভাঁটি সহ অবৈধভাবে তৈরি হওয়া সারি সারি দিয়ে টিনের মধ্যে ভরে রাখা বিপুল পরিমাণে মদ। মুহূর্তে পুলিশ প্রশাসন কাল বিলম্ব না করে সেই সকল অংশের মাটির মধ্যে গড়িয়ে ফেলে দেয় প্রায় 1200 লিটার অবৈধভাবে তৈরি হওয়া চোলাই মদ। জানা গেছে এই সকল অবৈধ মদ শুধুমাত্র শ্যামলা পঞ্চায়েত এলাকাতে সরবরাহ করে সীমাবদ্ধ রাখা হতো না, তা বিহার ঝাড়খণ্ড এলাকাসহ পার্শ্ববর্তী বীরভূমেও পাচার করা হতো বলে মনে করছেন এলাকাবাসী। তাই তারা দাবি করেছেন শুধু একবার অভিযান চালালেই এই অবৈধ মদের কারবার বন্ধ করা যাবে না, এই সকল কারবার রুখতে বারংবার অভিযান চালালে বন্ধ করা সম্ভব হবে এই অবৈধ চোলাই কারবার। এখন দেখার আগামী দিনে প্রশাসন এ বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করে। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, জামুড়িয়া। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন
দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।